15-20 ফুট নিচ থেকে পানি তোলার জন্য আপনারা নিতে পারেন মেটাল এই গ্রামীণ পাম্প। কোনো পানি ঢুকবে না, কোনো লিক করবে না, অর্থাৎ বাতাস তো লিক আসবেই না। এর মধ্যে প্রতি মিনিটে 50 থেকে 60 লিটার পানি সাপ্লাই করতে পারবে। পাম্পটির দুই পাশে 3-4 লাইন করা আছে এবং এর পেছনে প্লাস মাইনাস টার্মিনাল দেওয়া আছে। 12 ভোল্টে যে কোনো ব্যাটারি দিয়ে চালাতে পারবেন, সোলার থেকেও চালাতে পারবেন, 100 ওয়াট সোলার লাগবে। আর কারেন্ট থেকে চালানোর জন্য 12 ভোল্ট 10 অ্যাম্পিয়ার একটি পাওয়ার সাপ্লাই লাগবে। দুই পাশে 3-4 থ্রেড করা আছে, অর্থাৎ এর ইনলাইন 3-4 এবং আউটলাইন 3-4 আছে। পাম্পটি কোনো লিক করবে না, বড় সুবিধা হলো এর মধ্যে কোনো পানি লিক করবে না আর এর মধ্যে হাওয়াও ঢুকবে না। তো আগের ডিজাইন থেকে আমরা এটা অনেক পরিবর্তন করে নিয়ে আসছি এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন পাম্পের সাথে কাভার দেওয়া আছে। যেহেতু পাম্পটা সবসময় পানির মধ্যেই থাকবে, অর্থাৎ পানি পাম্প যেহেতু পানি নিয়েই কাজ হবে, যাতে এর মধ্যে কোনো পানি প্রবেশ না করে এই জন্য কাভার দেওয়া আছে। তো অনেকে বলবে যে কাভার দেওয়াতে এটা গরম হয়ে যাবে, আসলে এই পাম্প কোনো গরম হবে না। মোটরের চারপাশে হিটসিং আছে, হিটসিং ঠান্ডা রাখবে আর পাম্পটি যেহেতু ঘুরবে পানি সার্কুলার হবে, মোটরটি এমনি ঠান্ডা হয়ে যাবে, এটা এত বেশি গরম হবে না। তো যারা অর্ডার করতে চান, আপনারা পাইকারি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন।